করবেন না, আমি বিনীত ভাবে অনুরোধ করছি। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের ইরানদহে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগত ঘোড়াগুলোকে প্রথমে কর্তৃপক্ষের নিকট নিবন্ধন করতে হয়। নিবন্ধনের সময় ঘোড়াগুলোকে ছোট এবং বড় এই ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা হয়। গ্রামীণ পরিবেশে সাধারণত ফাঁকা জমিতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। অনেক দূর থেকে আসা ক্লান্ত ঘোড়াগুলোকে কিছুটা বিশ্রামের উদ্দেশ্যে পাশের বাগানে এভাবে বেঁধে রাখা হয়েছে। উৎসুক দর্শকেরা খেলা শুরুর আগেই ভিড় জমিয়েছে বাগানে বেঁধে রাখা নানা রঙের এই ঘোড়া দেখতে। এভাবে হেঁটে হেঁটে বা কিছুটা দৌড়ে আগত ঘোড়াগুলোকে প্রতিযোগিতার সীমানা চেনানো হয়। খেলায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোর স্মৃতিশক্তি এতটাই প্রখর যে একবার সীমানা দেখিয়ে দিলে দৌড়ের সময় তাদের আর ভুল হয় না। সব থেকে আশ্চর্যের বিষয়, খুব ছোট ছোট বালকেরা এই প্রতিযোগিতায় ঘোড়সওয়ার হিসেবে অংশগ্রহণ। ফুটবল ক্রিকেটের মতো ঘোড়দৌড় প্রতিযোগিতাও যে এখনো অনেক জনপ্রিয় তার প্রমাণ মেলে হাজারো দর্শকের এমন ভিড়ে। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে কিশোর কিশোরী এবং নারী পুরুষ সহ প্রায় 10,000 দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে। হাজারো দর্শকের মধ্য দিয়ে ঘোড়দৌড়ে ছুটে চলেছে ছোট্ট ছোট্ট ঘোড়সওয়াররা। সাধারণত খেলা শুরুর দিকে খ গ্রুপে নিবন্ধিত ছোট্ট ঘোড়াগুলোর মধ্যে খেলা শুরু হয়। এই খ গ্রুপে অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে চক্রাকার সীমানার দুই পাক দিতে হবে। খেলার আকর্ষণ বজায় রাখার জন্য অপেক্ষাকৃত বড় ঘোড়াগুলোকে কিছুটা শেষের দিকে খেলানো হয়ে থাকে। ক গ্রুপে নিবন্ধিত এই বড় ঘোড়াগুলোকে পুরো সীমানার তিন পাক দিতে হবে। মজার বিষয় হলো এখানে অংশগ্রহণকারী প্রতিটি ঘোড়ার সুন্দর সুন্দর নাম রয়েছে। সিরাজগঞ্জের এই আয়োজনে অংশগ্রহণকারী ঘোড়ার মধ্যে
বিজলি রানী, মন খুশি, বাজ পাখি, শেরে বাংলা, মেসি এবং বজ্রমালা উল্লেখযোগ্য। তিন দিন ব্যাপী এই আয়োজনের আজকে চলছে প্রথম দিন। তাই কিছুটা অগোছালো ভাবেই চলছে প্রথম রাউন্ডের খেলা। প্রতিযোগিতার এই প্রথম দিনে তিনটি জেলার প্রায় ৪০টি ঘোড়া অংশ নিয়েছে। স্থানীয়দের মতে ফাইনাল খেলার দিন অংশগ্রহণকারী এই ঘোড়ার সংখ্যা আরো বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর যাবৎ ইরানদহের আয়োজকেরা এমন ঘোড়দৌড়ের আয়োজন করে খেলাপ্রেমী মানুষের নিকট সুনাম অর্জন করেছে। যেহেতু এগুলো ফসলি জমি, তাই জমির অনেকটা অংশ ইতোমধ্যে হাল চাষ করা হয়েছে। এই হাল চাষের জন্য কিছুটা হলেও ঘোড়দৌড়ের সময় ঘোড়া এবং সওয়ারদের অসুবিধা হচ্ছে। এই ঘোড়দৌড় মাঠের পাশেই অস্থায়ীভাবে তিন দিনের জন্য বসেছে বিভিন্ন ধরনের খাবারের। আপনার মন যদি এমন গ্রামীণ খেলাধুলার সন্ধান করে, তাহলে খোঁজ নিয়ে চলে আসতে পারেন সিরাজগঞ্জে ইরানদহ। দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ট্রেন বা বাসে করে আসতে পারবেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জ। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং এই ধরনের চমৎকার আয়োজনের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন দিনে, নতুন কোনো লোকেশনে।